তোমাদের ওপরে এক মাস সিয়াম এজন্যই ফরজ করা হয়েছে যাতে তোমরা এক মাস সিয়াম সাধনার মাধ্যমে তাকুয়া অর্জন করতে পারো পরহেজগারিতা অর্জন করতে পারো আল্লাহ ভীতি অর্জন করতে পারো এক সা সমান হচ্ছে আড়াই কেজি রাসুল্লাহ সাল আলী আসালামের জামানায় এক সা ছিল আবু বকর রাজি আল্লাহ তালহর আনহর কালে এক সাই ছিল অমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালহর জামানায় এক সাই ছিল আলী রাদী আল্লাহ তালহর জামানায় এক সাই ছিল মুসলিমদের নারী পুরুষ ছোট বড় স্বাধীন দাস সকলের উপরেই মাথা পিছু এক ফেত্রা ফেতরা বছর ফেতরা হলো ষাট টাকা বা সত্তর টাকা একশো টাকা কেজি দরের চাল খাচ্ছে ও দিচ্ছে ওই ব্যক্তিও দিচ্ছে ষাট টাকা সত্তর টাকা যে ব্যক্তি বিশ টাকা কেজি দরের চাল খায় সেও দিচ্ছে ওই ষাট টাকা সত্তর টাকা অথচ আমি যদি একশো টাকা কেজির চাল খাই একশো টাকা কেজির চাল দেব আড়াই কেজি এক সা আমি পঞ্চাশ টাকা কেজি দরের চাল খাই পঞ্চাশ টাকা কেজি দরের চাল দেব আড়াই কেজি একসা। আমি যদি বিশ টাকা কেজি দরের চাল খাই বিশ টাকা কেজি দরের চাল দেব আড়াই কেজি একসা। তাহলে এছাড়া আমার ঠিক হবে আমি যে মানের খাদ্য খাই সেই মানের খাদ্য দিয়ে আমাকে ফেতরা আদায় করতে হবে চার মাঝাবেরই মত হলো হল তাকবির অবশ্যই সেটা ঠিক হবে আন্দোলন বাংলাদেশ আসুন

واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن عبد الله بن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاه الفطر সা আমিন তামরিন আউ শাহ আমিন শাহরিন আল আল আব্দউল হর্রে ওয়া জাকারেউল উনসা ওয়া শির ওয়াল কবীর মিন আল সমস্ত প্রশংসা সেই মহানব্বুল আয় আল জন্য যারা শেষ মেহরবানিতে আজকের এই সাতাশ রমাদানে জুমাহর সালাতাদের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর সুক্রিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি আমরা রমাদানের একেবারেই শেষ মুহূর্তে এসে পৌঁছেছি আমরা সকলেই নিজ অন্তরকে প্রশ্ন করি আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের উপরে সিয়াম ফরজ করলেন সেই উদ্দেশ্য কি আমরা হাসিল করতে পেরেছি সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পেরেছি আমরা আল্লাহ তালা সিয়াম ফরজ করলেন তাকুয়া অর্জনের জন্য আল্লাহ বলেন ইয়া আই হাল্লা হে ইমানদারগণ কুতি বা সিয়াম তোমাদের ওপরে সিয়ামকে ফরজ করা হয়েছে কামা আল আল্লা দিন কাবলি যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর লা আল্লা তাত্তাকুন, তোমাদের ওপরে এক মাস সিয়াম এজন্যই ফরজ করা হয়েছে যাতে তোমরা এক মাস সিয়াম সাধনার মাধ্যমে তাকুয়া অর্জন করতে পারো পরহেজগারিতা অর্জন করতে পারো আল্লাহ ভীতি অর্জন করতে পারো সিয়াম ফরজ করলেন আমরা যেন এই শ্যাম পালনের মাধ্যমে তাকুয়া অর্জন করতে পারি আল্লাহ ভীতি অর্জন করতে পারি আমরা কি আসলে তাকুয়া অর্জন করতে পারছি পারলে কতটুকু পারলাম কতটুকু পারলাম না তাকুয়া অর্জনে কোন জায়গায় ঘাটতি আছে কতটুকু ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করতে হবে তাকুয়া কাকে বলে তাকুয়া হলো বিল্লাহে বেকায়াতান। যা আপনি আপনার মাঝখানে এবং আল্লাহর শাস্তির মাঝখানে এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন যা আপনাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচিয়ে দেবে সেটাই হচ্ছে আল্লাহ ভীতি যে যত বেশি আল্লাহকে ভয় করব সে তত বেশি আল্লাহর শাস্তি থেকে বেঁচে থাকতে পারব আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে না থাকে তাহলে আমরা কেউ পাপ কাজ থেকে বাঁচতে পারব না যে যত বেশি আল্লাহকে ভয় করব সে তত বেশি পাপ কাজ থেকে বাঁচতে পারবো সে তত বেশি একনিষ্ঠভাবে আল্লাহরের ইবাদত করতে পারব এবং আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবো আলিব নবী তালেব রাজি আল্লাহ তালানহুকে তাকোয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি চারটি বিষয়কে অন্তর্ভুক্ত করলেন তাকওয়ার অন্তর্ভুক্ত তাকওয়ার সংজ্ঞায় তিনি বললেন তাকুয়া হচ্ছে আলখাউ ফমিনাল জালিল ওয়াল আমল বিত্তনজিল ওয়ার রেদা বিল কালিল ওয়ালিস্তায়দাদুলিয়াউমির রাহিল তাকুয়া হচ্ছে এক নম্বর আলখাউ ফুমিনাল জালিল আল্লাহকে ভয় করা আল্লাহর ভয় আমাদের থাকতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সর্বশেষ যে আয়াতটি নাজিল করলেন সোরা বাকার দুইশত একাশি নম্বর আয়াত সেই আয়াতে ঠিক একই নির্দেশ দিয়েছেন তিনি বলছেন তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহর নিকটে ফিরে যাবে সুম্মা তারপরে বলছেন সুম্মা তুয়াফা কুল্লু নবসিম্মা কাসাবাত তোমাদের প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরিভাবে পাবে আমরা যেমন কর্ম দুনিয়াতে করবো তার প্রতিফল আমরা পুরোপুরিভাবেই পাবো যে ঘোষণা আল্লাহ দিয়েছেন উজলামুন আর সেই দিন কারোপরে জুলুম করা হবে না আল্লাহ কারোপরে জুলুম করবেন না আমাদের আমলের প্রতিফল যেমন হবে যতটুকু আমাদের প্রাপ্য হবে ততটুকুই আল্লাহ আমাদেরকে দান করবেন এই আল্লাহ ভীতি এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলী মোয়াসাল্লাম বলছেন লা আলি জুন না আর রাজুলুন বাকামিন খাসিয়াতিল্লা ওই ব্যক্তি যার নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে হাততাই আউদ আল্লাহ বানুফিদার আয়ে যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে সে ব্যক্তির জাহান নামে যাওয়া তেমন অসম্ভব যেমন অসম্ভব গাভীর দুধ দহন করে তার ওলানে আবার ফিরিয়ে দেওয়া যেমন অসম্ভব তেমন কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান নামে যাওয়াও তেমনই অসম্ভব এজন্য অবশ্যই আল্লাহ ভীতি আমাদের অর্জন করা দরকার আল্লাহ ভীতি এমন একটা জিনিস যা আমাদেরকে পাপ থেকে ক্ষমা অর্জনের জন্য সাহায্য করবে আল্লাহ রসুল সাল্লাহ আলা ইহসাল্লাম বলছেন আলা আল্লাহু তা আলা আল্লাহ তালা বলেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান ইন না কামা দা আউতানি ওয়া রাজা উতানি গফারতুলা কা আলা মা কা নাফিক ওয়ালা উবা আলি হে আদম সন্তান তুমি যদি আমাকে ডাকতে থাকো আর আমার ক্ষমা পর আশাই থাকো তাহলে তোমাদের পাপ সমূহ আমি ক্ষমা করে দেব এতে আমি কারো পরোয়া করি না ইয়া ইবনা আদম আনানা আদমসানি গফার তুলাকা উবালি হে আদম সন্তান তোমাদের পাপ যদি আকাশের কিনারায় পৌঁছে যায় আসমানের কিনারায় পৌঁছে যাই মেঘমালার সাথে পৌঁছে যাই অতপর আমার কাছে তোমরা ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করব করবো এতে আমি কারো পরোয়া করি না ইয়া ইবনা আদম হে আদম সন্তান সন্তানি বে কুরাবিল তুমি যদি এই পৃথিবী পরিপূর্ণ পাপ নিয়ে আমার নিকটে উপস্থিত হও সোম্মা লাকি তানি লা তুষ্টিক বিষয় আন আর আমার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক না করো লাতাই তো কা বিকুরা বিহা মাঘ তাহলে তুমি যে পরিমাণ পাপ করেছ সেই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার নিকটে উপস্থিত হব এই হাদিস থেকে আমরা যা বুঝতে পারলাম যে অবশ্যই একজন ব্যক্তি তাকুয়াশীল ব্যক্তি একজন মুত্তাকি ব্যক্তি যখনই বুঝতে পারে তার পাপ হয়েছে তখনই সে আল্লাহর কাছে ক্ষমা চাই এটা মুত্তাকি ব্যক্তিদের বৈশিষ্ট্য আমরা সকলেই বেশি বেশি ক্ষমা চাওয়ার চেষ্টা করব আল্লাহর কাছে আমরা এমন কেউ নেই যার দ্বারা পাপ সংঘটিত হয় না পৃথিবীর আমরা সাধারণ মানুষ যারা আছি তারা সকলেই পাপই কেউ বেশি পাপ করি আর কেউ কম করি পার্থক্য এতটুকু কিন্তু আমরা মানুষ কেউ পাপের ঊর্ধ্বে নয় এই আমাদের সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের পূর্বের গুণা পরের গুণা সব ক্ষমা করে দেওয়া হয়েছিল তারপরেও রাসুল্লাহ সাল্লাহ আলী মাসাল্লাম কমপক্ষে প্রতিদিন একশো বার ক্ষমা চাইতেন আমাদের তো আর পূর্বের গুণা পরের গুণা ক্ষমা করা হয়নি আমাদের আরও বেশি ক্ষমা চাওয়া দরকার আমাদের উঠতে বসতে সবসময় পাপ হচ্ছেই অবশ্যই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ গফুর আল্লাহ রাহিম তিনি ক্ষমাশীল তিনি দয়ালু তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন যদি আমরা চিত্তে আর এই লিপ্ত হব প্রতিজ্ঞাবদ্ধ একনিষ্ঠ পাপে অনতপ্ত চিত্তে যদি তৌবা করতে পারি ক্ষমা চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন ইনশা আল্লাহ তাকুয়ার সংজ্ঞার দ্বিতীয় নম্বরে বলছেন ওয়ালে আমালু বিত্তান আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ যে ওহিই করেছেন ওহের বিধান অনুযায়ী আমল করা আমরা যেই আমলই করি না কেন কোরআন এবং সন্না ভিত্তিক আমল করতে হবে কোরআন এবং সহিদাদের স্বীকৃত আমল করতে হবে আমরা যে আমল করি সেটা এর পেছনে যদি কোরআন এবং সহিদেশের দলিল না থাকে তাহলে সেটা আমার আপনার নিকটে যত ভালোই মনে হোক না কেন সেটা প্রত্যাখ্যান করতে হবে দিন মানুষের বিবেক অনুযায়ী পরিচালিত হবে না দিন ইসলাম পরিচালিত হবে আল্লাহর বিধান অনুযায়ী নবী আলী মুহাম্মদাহের প্রদর্শিত পদ্ধতিতে এজন্যই আলিব নদী আল্লাহ তাহু বলছেন লীন রায়ে যদি দিন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো লাকানা আসফালুল খুফে আউলা বিল তাহলে মোজার ওপরি ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করাটাই মানুষের বিবেক প্রধান দিত আমরা যে পায়ে মোজা পড়ি মোজার ওপরই ভাগ মাসা করতে হয় আলী আলিবনাবি তালেব রাজিয়াল বলছেন যদি দিন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো যে বিবেক যা ভালো মনে করবে সেটাই যদি দিন হতো তাহলে মোজার ওপরি ভাগ করার চাইতে নিচের ভাগ মাসা করাটাই মানুষের বিবেক প্রাধান্য দিত কারণ মায়লা লাগলে নিচের ভাগে লাগলে লাগে মাসা করলে নিচের ভাগে করব। এটাই মানুষের বিবেক বলতো কিন্তু অথচ আমি দেখেছি রাসুল্লাহ সাল আলী হাসাল্লামকে তিনি তার মোজার ওপরি ভাগ মাসা করতেন অতএব আমাদের বিবেক যতই বলুক মোজার নিচের ভাগ মাসা করলে ভালো হতো কিন্তু বিবেক দ্বারা ইসলাম পরিচালিত হবে না রাসূলুল্লাহ উল্লাহ সাল আলী মজার ভাগ মাসা করেছেন আমাদেরকে ঠিক মজার ভাগই মাসা করতে হবে এক আসলেন এসে বলছেন যে হে আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লাম আমাকে অজু শিক্ষা দিন আমি কিভাবে অজু করব। রাসুল্লাহ উল্লাহ সাল আলী হাসাল্লাম অজুর পানি নিলেন তিনি তার নিজেই অজু করলেন তিনি তার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনবার তিনবার করে ধৌত করে অজু করলেন এরপরে বলছেন হ্যা কাজাল উদৌ এইভাবেই উদৌ করতে হয় যে ব্যক্তি তার তিনবারের বেশি ধৌত অজুর তারপ্রতঙ্গল আসআ সে অন্যায় করল ও তা আদা সীমা লঙ্ঘন করল ও জলামা এবং জুলুম করল ওজুর অঙ্গ প্রত্যঙ্গ তিনবারের বেশি ধৌত করা অন্যায় সীমালঙ্ঘন জুলুম এটা রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম বললেন আমাদের দেশে একটা সমস্যা আমরা দেখি যে সমস্যা কি আমি যা করছি এটা তো খারাপ কাজ করছি না সমস্যাটা কোন জায়গায় এই কথা বলে আমাদের আমরা সব কিছুই জায়েজ করে নিই যদি সমস্যা কি সমস্যা নাই এ কথা ইসলামে জায়েজ হতো তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম যে বললেন যে তিনবারের বেশি ধৌত করা এটা অন্যায় সীমালঙ্ঘন জুলুম আমি যদি বলি তিনবারের বেশি ধৌত করা চারবার ধৌত করব বেশি পরিষ্কার হবে সমস্যা কোন জায়গায় পাঁচবার ধৌত করব সমস্যা কি আরও বেশি পরিষ্কার হবে দশবার ধুইব আরও বেশি পরিষ্কার হবে কিন্তু এটা তো ইসলাম নয় ইসলাম ওইটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াইসালাম দিয়েছেন যেটা রাসুল সাল্লাহ আলী ভাইসাল্লাম যেভাবে ইসলাম বুঝেছেন আমরা ঠিক সেইভাবে ইসলাম বুঝবো রাসুল্লাহ সাল্লাম একরাম যেভাবে ইসলাম মেনেছেন আমরা ঠিক ওইভাবে ইসলাম মানব এর নাম হচ্ছে ইসলাম পালন করা এর নাম হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য অতএব আমরা যে আমলই করি না কেন দেখে শুনে আমল করতে হবে সুফিয়া তালু বলছেন আকবর নবী সাল আলি ওয়াসাল্লামই হচ্ছেন সর্বপ্রধান মানদণ্ড ওয়ালি তোল আসিয়া এবং তার সুন্নাতের ওপরই সকল আমল পেশ হবে আমরা যে আমলই করি না কেন সর্বপ্রথম রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নাতের উপরে পেশ হবে ফামা ওয়া ফাহা ফাহু আল হক যেই সকলে ইবাদত রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সুন্নাতের অনুকূলে হবে সুন্নাতের সাথে মিলে যাবে ফাহু আল সে সকলে ইবাদতই কেবল হাব বলে গণ্য হবে ওয়ামা হাফাহা ফাহুয়াল বাতেল আর যে সকলে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ ওয়াসাল্লামের সুন্নাত পরিপন্থী হবে ফাহুয়াল বাতেল সে সকলে ইবাদত বাতিল বলে গণ্য হবে হুদাই ফাইবনুল ইয়ামান নাদি আল্লাহ তা আলাহু বলছেন কুল্লাহ ইবাদত ইনলামিয়া হাস হাবু রসুল ইল্লাহ সাল্লাহুয় আলী ইয়াসাল্লাম যে সকলে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ও আলি ওয়াসাল্লামের সাহাব আয়েকরাম করেননি ফালাতা আবুদু হা সেই সকলে ইবাদ তোমরাও করো না আউয়াল আলা মিয়াদা আলী আখরি মাতা আলান কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলি ওয়াসাল্লাম এবং সাহাব আয়েকরাম দীন ইসলামের মধ্যে এমন কোনো অসম্পূর্ণতা রেখে যাননি যা পরবর্তী জমানার মানুষদেরকে পূর্ণ করতে হবে এ ধরনের এ ধরনের কোনো অসম্পূর্ণতা দিন ইসলামের মধ্যে রেখে যাননি অতকুল্লাহ হে মাশরা আল মুসলিমিন অতএব হে মুসলিম সমাজ তোমরা আল্লাহকে ভয় করে চলো ওয়খুদ তরিকা মান কানা ক্বাবলাকুম এবং তোমরা সালাফা সালিহিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রীতিনীতি গ্রহণ করে চলো নিজে ইসলামের মধ্যে নতুন নতুন মতপথ আবিষ্কার করো না শতরাং আমরা যে ইবাদতই করি না কেন আমরা সুন্নাতের সাথে মেলাবো আমার এই ইবাদতটি রাসুল্লাহ সাল্ল আলী আসালামের সুন্নাতের সাথে মিলছে কি মিলছে না হাদিস দ্বারা স্বীকৃত হচ্ছে কি হচ্ছে না যেটা পাচ্ছে এটা বিবেচনা করে আমল করতে হবে তার মধ্যে বর্তমানে রমাদান মাস চলে যাচ্ছে আমাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত আছে সেটাই হচ্ছে জাকাতুল ফেতের ফেতরা আদায় করবো রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সুন্নাত অনুযায়ী আদেশে এসেছে ফারাদা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জাকাত আল ফেতরে সা আম্মিন তামরিন আবসা সা আমিন শাহরিন আল আল আব্দে ওয়াল হুর্রে ওয়া জাকার ওয়াল উনসা ওয়া সাগির ওয়াল কাবির মিনাল মুসলিমিন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জাকাতুল ফেতের ফরজ করেছেন এক সা খেজুর দিয়ে এক সা গম দিয়ে অন্য হাদিসা আছে এক সা জব দিয়ে এক সা কিসমিস দিয়ে এক শাহ খাদ্যদ্রব্য দিয়ে আমিন এসেছে খাদ্যদ্রব্য দিয়ে কাদের ওপরে আলাল ওয়াল হৌর্রে স্বাধীন এবং দাস ও জাকারে ওয়াল উমসা নারী এবং পুরুষ ও সগির ওয়াল কাবিরে ছোট এবং বড় মিনাল মুসলিমিন মুসলিমদের মধ্য থেকে মুসলিমদের নারী পুরুষ ছোট বড় স্বাধীন দাস সকলের ওপরেই মাথা পিছু এক সা করে ফেতরা ফরজ এই হাদিস থেকে আমরা যেটা স্পষ্টভাবে বুঝতে পারি যে ফেতরার পরিমাণ হল এক সা এক সা সমান হচ্ছে আড়াই কেজি এক সা সমান আড়াই কেজি আড়াই কেজি খাদ্য দ্রব্য দিয়ে আমরা ফেতরা আদায় করব। আমাদের দেশে সা ফেতরা আদায়ের প্রচলন আছে তারও একটি ইতিহাস আছে তারা একটা হাদিসের হাদিসকে পুঁজি করে হাফসাফেত ফেতরা আদায় করে থাকে হাদিসটি শাহেহুল বুখারিতে এসেছে একবার মহাবিয়া আল্লাহ চায়লানহ রমাদান মাসে সিরিয়া থেকে মদিনায় আসলেন সিরিয়া থেকে যখন মদিনায় আসলেন তখন তিনি গম কিছু গম সাথে করে নিয়ে এসেছিলেন সেই সময় তিনি মদিনায় এসে দেখলেন যে গমের দাম এত বেশি ছিল যে এক সমান কেজি সা আড়াই খেজুরের দাম যা হাফসা অর্থাৎ সোয়া কেজি এক কেজি আড়াইশো গ্রাম গমের দাম তা একই সমান এক খেজুর এবং সা সাফসা গমের মূল্য সমান তখন তিনি ইজতিহাদ গবেষণা করে বলেছিলেন যদি কেউ শুধুমাত্র গম দিয়ে ফেতরা আদায় করে শুধুমাত্র গমের ক্ষেত্রেই বলেছিলেন যদি কেউ গম দিয়ে ফেতরা আদায় করে তাহলে সে হাফসা ফেতরা দিতে পারে কারণ গম হাফসা গমের মূল্য একসা খেজুরের সমান এই মূল্য বিবেচনায় তিনি এই কথা বলেছিলেন সেই সময়ও বহু সাহাবাহিক রাম সেটার প্রতিবাদ করেছিলেন বিশেষ করে আবু সাহিদ খুদ্রি রাজি আল্লাহ আনহু তিনি প্রতিবাদ করেছিলেন তিনি বলেছিলেন লা ওখরেজু ইল্লাহ মা কোন তো ওখরেজু ফিয়াহ দে রসুল ইল্লাহ হে সাল্সাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহ আল্লি ইহাসাল্লামের জামানাই যে এক সা ফেতরা দিয়ে আসতাম এই এক সা ফেতরার বাইরে আমি হাফ সাফেতরা কখনোই আদায় করব না এক ব্যক্তি আবু সাহিদ খুদির আল্লাহ তা আল্লা আলহকে বললেন যা আপনি যদি গম দিয়ে ফেতরা আদায় করেন গম দিয়ে হলেও কি আপনি হাফ সাফেতরা আদায় করবেন না গমের ক্ষেত্রে মহাবিয়া রাজি আল্লাহ তো বললেন হাফসা দেওয়া যায় কারণ গমের মূল্য অনেক বেশি একসা খেজুরের সমান গম দিয়ে যদি ফেতরা আদায় করেন তবুও কিন্তু আপনি হাফসা দেবেন না আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালানহ জবাবে বললেন লা না এটা হচ্ছে মহাবিয়া রাজি আল্লাহ তাল নির্ধারিত মূল্য তিনি মূল্য বিবেচনায় হাত করেছেন গবেষণা করে এটা তার রায় মাত্র এটা তার মত তিনি ব্যক্ত করেছেন লা আকবালুহা ওয়ালা আমালু বিহা এটা আমি কবুল করলাম না এর উপরে আমলও করব না তাহলে ফেতরা হবে একসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একসা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একসাই ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একসাই ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় একসাই ছিল জামানা তখন তিনি এই ইজতেহাত করে এই প্রেক্ষাপটের ভিত্তিতে এই মত পোষণ করেছিলেন এটা তার মত ছিল তাও প্রেক্ষাপট ছিল এইটা হাফসা গম একসা খেজুরের মূল্যের সমান কিন্তু বর্তমান প্রেক্ষাপট তো তা নাই বর্তমানে তার উল্টা এখন এক সা খেজুর কিনতে গেলে কয়েক সা গম লাগবে অতএব এই হাদিসকে পুঁজি করে হাফসা ফেতরা আদায় করা সঠিক নয় এটা অবশ্যই বর্জন করতে হবে ফেতরা দিতে হবে এক সা পরিমাণ এবং ফেতরা দিতে হবে খাদ্য দ্রব্য। খাদ্য দ্রব্য দিয়েই ফেতরা দিতে হবে আলী সালামের জামানায় মুদ্রা ছিল সাহাবাইক রামের জামানায় মুদ্রা ছিল তবে আইন ইজামের জামানায় মুদ্রা ছিল সকল জামানায় মুদ্রা ছিল তারা কখনোই মূল্য দিয়ে টাকা দিয়ে ফেতরা আদায় করেননি আমাদের বর্তমানে যদি দেখি প্রত্যেকের বাড়িতে খাদ্য থাকে আমরা চাইলেই খাদ্য দিয়ে ফেতরা দিয়ে দিতে পারি জামানায় জামানাই একরাম অধিকাংশ সাহাব একরাম অত্যন্ত দরিদ্র ব্যক্তি ছিলেন যাদের বাড়িতে খাবার থাকতো না তারপরেও যখন তারা ফেতরা দিয়েছেন তারা টাকা দিয়ে ফেতরা আদায় করেননি তারা খাদ্য কিনে নিয়ে এসে ফেতরা দিয়েছেন তারা তো মনে করতে পারতেন যে টাকা দিয়ে আমি ফেতরা কিনে নিয়ে এসে খাদ্য খাদ্যদ্রব্য কিনে নিয়ে এসে ফেতরা দিব আমি সেই টাকাটাই দিয়ে দিই তারাই কিনে নেবে এটা তারা বলেননি তারা টাকা দিয়ে খাদ্য দ্রব্য কিনে ফেতরা আদায় করেছেন অতএব দ্রব্য দিয়েই ফেতরা আদায় করতে হবে বর্তমানে অনেক ওলামেকরাম যারা টাকা দিয়ে ফেতরা আদায়ের ব্যাপারে মত পোষণ করছেন তারা বিনা দলিলে কথা বলছেন যাদের কোনো দল যার পক্ষে কোনো দলিল নাই এটা একটা দলিল বিহীন কথা অনেকেই বলছেন এটা জায়েজ ফতোয়া জায়েজ বলছি আমরা এটা সুনাদ বলছি না উত্তম বলছি না আমি প্রথমত বলবো যদি জায়েজই মনে করেন তো উত্তমটা বাদ দিয়ে জায়েজ কাজ করতে যাচ্ছেন কেন আগে উত্তমটা করুন এক সাফেতরা দ্বিতীয়ত বলবো যে এটা জায়েজ হতেই পারে না ইবাদাত এটা একটা ইবাদাত ফেতরা হচ্ছে ইবা ইবাদাতের ক্ষেত্রে দলিলবিহীন কোনো ইবাদাত জায়েজই নয় যদি দলিলবিহীন ফতোয়া দলিলবিহীন ইবাদাত জায়েজই হয় তাহলে আমি বলবো যে মাগরিবের সালাত তিন রাকাত আসরেরও পড়লাম চার রাকাত এসাও পড়বো চার রাকাত মাঝখানে মাগরিব কেন তিন রাকাত পড়বো এটাও চার রাকাত করে দিই যদি বলেন যে ভাই এটা তো দলিল নাই বলবো এটা জায়েজ হবে জায়েজ ফতোয়া জায়েজ বললে এটা জায়েজ হয়ে যাবে ইসলামের বিধান কোরআন এবং সহি হাদিস দ্বারা নির্ধারিত কোরআন এবং সহি হাদিস বহির্ভূত কোনো ইবাদত সমাজে চালু থাকলে অবশ্যই সেটা বিদাত বলে গণ্য হবে এবং সেটা সেটা থেকে বিরত থাকতে হবে আমাদের মুসলিম হিসাবে এজন্য সকলেই আমরা টাকা দিয়ে ফেতরা আদায় করব না অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা আদায় করব। এবং এটা তো অনেক উপকার আছে যখন টাকা দিয়ে ফেতরা আদায় করা হচ্ছে তখন কি হচ্ছে যে ব্যক্তি একশো টাকা কেজি দরের চাল খায় সে ওই নির্ধারিত সরকার নির্ধারিত করে দিয়েছে যে এই বছর ফেতরা হলো ষাট টাকা বা সত্তর টাকা একশো টাকা কেজি দরের চাল খাচ্ছে ও দিচ্ছে ওই দিচ্ছে ষাট টাকা সত্তর টাকা যে ব্যক্তি বিশ টাকা কেজি দরের চাল খায় সেও দিচ্ছে ওই ষাট টাকা সত্তর টাকা অথচ আমি যদি একশো টাকা কেজির চাল খাই একশো টাকা কেজির চাল দেব আড়াই কেজি এক সা। আমি পঞ্চাশ টাকা কেজি দরের চাল খাই পঞ্চাশ টাকা কেজি দরের চাল দেবো আড়াই কেজি এক আমি যদি বিশ টাকা কেজি দরের চাল খাই বিশ টাকা কেজি দরের চাল দেবো আড়াই কেজি একসা তাহলে এছাড়া আমার ঠিক হবে আমি যে মানের খাদ্য খাই সেই মানের খাদ্য দিয়ে আমাকে ফেতরা আদায় করতে হবে আমরা অনেকেই বলি যেটা এটা বন্টনের সমস্যা রাসূল সাল্লাহ সাল্লামের জামানায় জামানায় কোনো বন্টনের সমস্যা হলো না আমাদের মধ্যে এত কেন বন্টনের সমস্যা হয় দেখুন টাকা দিয়ে ফেতরা আদায় করার অপকারিতা যেটা নিজে চোখে দেখেছি আমাদের গ্রামে যখন টাকা দিয়ে ফেতরা হতো একসময় আলহামদুলিল্লাহ আহ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘের দাওয়াতে আজ আলহামদুলিল্লাহ আমাদের এলাকা থেকে টাকা দিয়ে ফেতরা উঠে গেছে এক সময় যখন টাকা দিয়ে ফেতরা হতো আদায় করতাম আমরা আমরা যখন বন্টন করতাম সেই টাকাগুলো কোনো পুরুষ মানুষকে দিতাম সেই টাকা নিয়ে চলে যেত সিনেমা হলে সিনেমা দেখতে ঈদের সালাতের কিছুক্ষণ পরেই ওই ব্যক্তির স্ত্রী এসে আমাদেরকে অভিযোগ করতো যা আপনি আমাদের আমার স্বামীকে কেন ফেতরার টাকা দিলেন তো টাকা নিয়ে সিনেমা দেখতে চলে গেল অথচ যদি আমরা খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিতাম চাল দিয়ে ফেতরা দিতাম আমাদের দেশের প্রধান খাদ্য চাল আমি যদি তাকে পাঁচ কেজি দশ কেজি চাল দিতাম সে চাল হাতে করে সিনেমা দেখতে যেত না সে অবশ্যই এই চাল নিয়ে বাড়িতে যেত বাড়ির পরিবার সহ সে এই চাল খেত ইসলামের বিধান সকলের জন্য কল্যাণকর আমরা বুঝতে পারি আর না পারি এই জন্য কোনো ওজোর অজুহাত পেশ না করে ইসলামের বিধান এর কাছে সকলে আত্মসমর্পণ করুন কোনো যুক্তি খাড়া করবেন না দলিল যা আছে দলিল ভিত্তিক আমল করুন ফেতরা টাকা দিয়ে নয় খাদ্য দ্রব্য দিয়েই ফেতরা আদায় করুন ফেতরা আদায়ের সময় কখন ফেতরা আদায়ের করার মূল সময় হচ্ছে সাউওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত সাউওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত এটাই হচ্ছে মূল সময় এই সময় আমাদের ফেতরা আদায় করতে হবে প্রয়োজনে আবদুল্লাহ ইবনে অমার রাদা আলা আনহুমা তিনি একদিন একদিন অথবা দুই দিন পূর্বেই ফেতরা আদায় করতেন যারা ফেত যেখানে ফেতরা জমা হতো তিনি সেখানে তার ফেতরা জমা দিয়ে দিতেন একদিন অথবা দুই দিন পূর্বে অতএব এটা জায়েজি সময় আপনি একদিন অথবা দুই দিন পূর্ব থেকে ফেতরা আদায় করতে পারেন এটা আপনার জন্য জায়েজ সামাজিকভাবে ফেতরা জমা করবেন জমা করে বন্টন করলে এটা একটা সুষম বন্টন হয় শৃঙ্খলার সাথে বন্টন হয় এবং এলাকার গরিবরা যারা আছে তারা সুন্দরভাবে সকলেই পেয়ে যায় এজন্য সমাজে জমা করা হবে জমা করে এটা ঈদের সালাতের পরে বন্টন করবেন কারণ আপনি যদি জমা করে দেন ওই সময়ের মধ্যে ঈদের সালাতের আগে তাহলে আপনার পক্ষ থেকে আদায় হয়ে গেল হাদিস যেটা এসেছে ঈদের সালাতের আগেই ফেতরা আদায় করতে হবে আপনি যদি আপনার সমাজে জমা করে দেন তাহলে সেটা আপনার পক্ষ থেকে আদায় হয়ে গেল সেটা বন্টন হতে পারে ঈদের সলাতের পরে বন্টন হবে যেটা সোহিহুল বুখারি সোহেহুল বুখারির পনেরোশো এগারো নম্বর হাদিসের ব্যাখ্যায় ইবনু হাজার আসকালিনুর রাহমাহুল্লাহ ফাতহুল বাড়িতে তিনি নিয়ে এসেছেন যে ওই সময় যখন আবদুল্লাহ ইবনু আমার রাজি আল্লাহ তিনি তার ফেতরা একদিন অথবা দুই দিন পূর্বে জমা করতেন এবং রাষ্ট্রীয়ভাবে যাদেরকে নিযুক্ত করা হয়েছে হতো যে তারা ফেতরা জমা করার কাজে নিযুক্ত করা হতো তারা একদিন দুই দিন পূর্বেই বসে যেত ফেতরা জমা করার জন্য এবং সকলে জমা করতো এবং ঈদের সালাতের পরে সেটা বন্টন হতো অতএব ঈদের সালাতের পরে বন্টন হবে এতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি একাকি ব্যক্তিগতভাবে বন্টন করে দিতে চান আপনি জমা না করেন তাহলে ঈদের সালাতের আগে আপনি বন্টন করে দিতে দেবেন সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের এই যে ফেতরা অবশ্যই সঠিকভাবে আদায় করার চেষ্টা করব সময় মতো আদায় করার চেষ্টা করব আমাদের এই মার্কাজে ফেতরা জমা করা হয় আপনারা যদি চান আমাদের এখানেও জমা করে দেবেন ইনশাল্লাহ আপনাদের ফেতরা সঠিক খাতে ব্যয় হবে এই বলে আশাবাদ ব্যক্ত করতে পারেন আপনারা এবং আমরা সকলে আশাবাদ ব্যক্ত করব অবশ্যই আপনার ফেতরা সঠিক খাতে ব্যয় হবে এবার আসুন রমাদান শেষ রমাদান শেষ ফেতরা আদায় করলাম ঈদের চাঁদ দেখলাম এবার আমাদের ঈদের দিন ঈদ আদায় করতে হবে এখানেও আমাদের দেশে সমস্যা ঈদের সালাত ছয় তাকবির না বারো তাকবির কি কত তাকবির অনুযায়ী ঈদের সালাত আদায় করবো রাসুল্লাহ আলী স্পষ্ট হাদিস রাসুল উল্লাহ সাল্লাহাম থেকে স্পষ্ট হাদিস এসেছে মুগির আনহু তিনি বলছেন যে কান্নাল আলি আসাল্লাম ইউকাবেরু ফিলে ঈদ আইনে আল আদহা আল ফিতরা রাসুল সাল আলী ওয়াসাল্লাম ঈদ উল ফিতর এবং ঈদ উল আদহার দিনে তাকবীর বলতেন সিনতাই আশরাতা তাকবীর আতান বারো তাকবীর বলতেন ফিল উলা সাবান প্রথম রাকাতে তিনি সাত তাকবীর বলতেন ওয়াফিল ওয়াফিল সানিয়াতে খামসান আর তিনি দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর বলতেন সেওয়া তাকবীর আতিল এহারাম এই তাকবীরে তাহরিমা বাদ দিয়ে কফি রওয়া হতেন সালা অন্য বর্ণনা এসেছে যে সালাতের যে তাকবির সেই তাকবির বাদ দিয়ে এটা হলো তাকবিরাত আর জাওয়া এদ অতিরিক্ত তাকবির হচ্ছে বারো তাকবির স্পষ্ট হাদিস আরেক হাদিসে এসেছে কাবলাল কেরা প্রথম রাকাতে তিনি সাত তাকবির দিতেন কেরাতের পূর্বে দ্বিতীয় রাকাতে তাকবির বলতেন পাঁচ তাকবির কেরাতের পূর্বে এত স্পষ্ট হাদিস এত স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও আমরা অস্পষ্ট হাদিসের কেন অনুসরণ করতে যাব আমাদের দেশে সয়তাকবীরে এইদের সালাত হয় বহু জায়গায় আবুদাবাদে যেখানে একটা হাদিস এসেছে যে রাসুলসাল্লা আলি আসাল্লাম কত তাকবীরে এদের সালাত আদায় করতেন এই জিজ্ঞেস করলা করা হলো আবু মুসা আশারি রাজি আল্লাহ তালহুকে তখন তিনি আবু মোসা আশারি এবং হজায় ফাইবুল ইহামান রাজিয়াল্লাহ তালুকে জিজ্ঞেস করা হলে আবু মোসা শারির আল্লাহ বললেন যে জানাজার সালাতের মতো চার তাকবির হাদিসটা হলো জানাজার সালাতের মতো চার তাকবির এখানে কিন্তু আর অতিরিক্ত কোনো কথাই নাই এখন এখান থেকে আমরা তাবিল করে নিয়ে এসেছি তিন তিন ছয় মানে চার তাকবির বলতে তাকবীরে তাহরিমা সহ চার তাকবির তাকবিরে তাহরিমা বাদ দিলে তিন তাকবির থাকে পরের রাকাতে আবার তিন তাকবির দেব রুকু থেকে মানে উঠে যেই তাকবির বলে এটা তাকবির বাদ দিয়ে বা রুকুর তাকবির বাদ দিয়ে তিন তাকবির এই যে তিন তিন ছয় বানিয়ে দেওয়া হল অথচ এ ধরনের কোনো স্পষ্ট কথা নাই কে আগে না পরে এ ধরনের কোনো কথাও নাই আগের রাতের রাকাতে পরের রাকাতে এ ধরনের কোনো কথা নাই সেটা তাকবিরের তাহরিমা বাদ দিয়ে না সহ তারও কোনো বর্ণনা নাই এই একটা হাদিস এটাকে কেন্দ্র করে আমরা ছয় তাকবিরে ঈদের সালাত আদায় করি মনে রাখতে হবে ইমাম শাহী রাহেমাহুল্লাহ ইমাম মালিক রাহেমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহ তাদের তিনজনেরই মত হল বারো তাকবিরে ঈদের সালাত ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি ছয় তাকবিরে মত পোষণ করলেও তার প্রধান দুই ছাত্র আবু ইউসুফ এবং মোহাম্মদ বিন হাসান সাইবানী রাহেমাহুমাল্লাহ তারা দুইজন কিন্তু বারো তাকবিরের পথেই তাকবিরের মতটিকেই সমর্থন করেছেন এবং তারা বারোতাকবিরের আমল করতেন তাহলে আমরা যদি বলতে চাই যে চার মাজভাবেই বারো তাকবির কারণ হানাফি মাজহাবের তিনটা ইমাম বলা হয় এক আবু ইমাম হানিফা রাহমাহুল্লাহ দুই আবু ইউসুফ রাহেমাহুল্লাহ তিন মোহাম্মদ বিন হাসান সাহেবানী রাহেমাহুল্লাহ পরবর্তীতে ইমাম হানিফা রাহেমাহুল্লার মৃত্যুর পরবর্তীতে এই দুইজন ছাত্র আবু ইউসুফ এবং মোহাম্মদ বিন হাসান আর সাইবানী রহেমা উল্লাহ তারা দুইজনই কিন্তু হানাফি মাজহাবকে তুলে ধরেছেন হানাফি মাঝাবের বিস্তার ঘটিয়েছেন অতএব যদি বলি চার মাঝাবেরই মত হল বারো তাকবির অবশ্যই সেটা ঠিক হবে এমনকি হানাফি মাঝাবের আরও দ দুই বড় বিদ্যান আবল আব্দুল হাই লখন রাহেমাহুল্লাহ এবং আনোয়ার শাহ কাশ্মীর রাহেমাহুল্লাহ এই দুইজন ব্যক্তিও কিন্তু বারো আকবিরের মতেই পোষণ করেছেন এবং বারোতাকবিরই তারা বারোতাকবিরের পক্ষেই তারা ছিলেন এবং বারোতাকবিরই তারা ঈদের আদায় করেছিলেন তাহলে বুঝতে হবে আমাদের যে আমরা যেটা করছি আমরা হাদিসেরও অনুসরণ করছি না আমরা মাঝাবেরও অনুসরণ করছি না আমরা যদি সঠিকভাবে কোরআন এবং হাদিস অনুসরণ করতে চাই সঠিকভাবে আল্লাহ রাসুল সালামের দিন পালন করতে চাই যেভাবে রাসুল সাহা দিন পালন করেছিলেন ঠিক সেইভাবে যদি আমরা দিন পালন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বারো তাক ফিরে আসতে হবে বারো তাক বেরেই ঈদের সালাত হবে প্রথম রাকাতে সাত তাকবীর দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর এই বারো তাক বেরেই আমরা ঈদের সালাতে আদায় করব আমাদের এই মার্কাজে ইনশাআল্লাহ বারো তাকবিরে ঈদের সালাত হবে যেটা আমরা প্রতি বছরই পড়ে থাকি এবং এই ঈদ হবে সকাল সাতটায় সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ঈদের দিন সকাল সাতটায় আমাদের এই মার্কাজে ঈদের সালাত অনুষ্ঠিত হবে এবং মা বোনদেরও ব্যবস্থা থাকবে মা বোন যারা আছেন তারা ঈদের সালাতে আসবেন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মা বোনদেরকে ঈদের সালাতে আসার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন রাসুল্লাহ সালাল্লাহ ভাই ওয়াসাল্লাম তিনি বলছেন কারো যদি চাদর না থাকে তো অন্যের চাদর মুড়ি দিয়ে সেজন্য ঈদগাহে আসে ঋতুবর্তী নারীদেরকেও জন্য বলেছেন ঈদের করবে না ঠিকই কিন্তু শুনবে হবে তারা সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যে ইবাদি করি না কেন অবশ্যই তাকুয়ার পরিচয় হলো আল্লাহ আমল বিধান অনুযায়ী আমল করা আহলে আদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে আদিস যুবসংঘ এই স্লোগানটাই দিয়ে যাচ্ছে আসুন পবিত্র কোরআন এবং সৈহাদিসের আলোকে জীবন গড়ি এটাই আমাদের স্লোগান কারো বিরোধিতা করা আমাদের লক্ষ্য নয় কোনো মাঝাবের বিরোধিতা করা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হলো মানুষ কোরআন এবং সৈহাদিস মেনে চলবে হাদিস আন্দোলন বাংলাদেশ সমাজে ফেতনা সৃষ্টি করার জন্য আসেনি হাদিস আন্দোলন বাংলাদেশ চাচ্ছে যে বাতিল আমল সমাজে প্রবেশ করে সমাজে যে ফেতনা সৃষ্টি হয়েছে এই ফেতনা দূরীভূত করে পিওর ইসলাম মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া সকল মানুষ যেন আমরা পিওর ইসলাম পালন করতে পারি এই প্রচেষ্টায় আহলহাদিস আন্দোলন করে যাচ্ছে তাই সকলেই আসুন আমরা আহলহাদিস আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এসে সকলে ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করি এ ফেতনার মোকাবেলা করি এবং কোরআন এবং সৈয়াদিসের দাওয়াত সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি তিন নম্বরে তাকুয়ার সংজ্ঞা তিন নম্বরে বলছেন ওয়ার রেদা বিল কালিল অল্পে তুষ্ট থাকা আমরা যদি মুত্তাকি হতে চাই তাহলে অল্পে তুষ্ট থাকতে হবে আমরা অল্পে তুষ্ট থাকতে পারি না রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন মান আসবাহিন কুম আনফি সিরবিহি তোমাদের মধ্যে যারা তাদের পরিবার পরিজনকে নিয়ে নিরাপদে থাকবে ফি জাসাদিহি শারীরিকভাবে সুস্থ থাকবে আর যদি তার কাছে একদিনের খাদ্য থাকে তাহলে যেন পুরা দুনিয়াটাই তার জন্য একত্রিত করে দেওয়া হল আকবার যদি কেউ তার পরিবার পরিজনকে নিয়ে নিরাপদে থাকে যদি শারীরিকভাবে সুস্থ থাকে যদি একদিনের খাবার বাড়িতে থাকে তাহলে তার দুনিয়াই যেন তার কাছে একত্রিত হল রাসুল্লাহ সাল্লাহাল্লাম এই ঘোষণা দিলেন সাঈদ ইবনে আবি তিনি তার ছেলেকে উপদেশ দিচ্ছেন তিনি বলছেন ইয়া বুনাইয়া হে আমার বৎস ইদা তল গিনা যদি তুমি প্রাচুর্য তালাশ করো প্রাচুর্য অন্বেষণ করো ফাতলুবহু বিল কনাআ তাহলে তুমি অল্পে তুষ্টির মাধ্যমে অল্পে তুষ্ট থেকে সেটা অন্বেষণ করো ফা ইননাহাল মালুন লা ফাদ কারণ অল্পে তুষ্ট অল্পে তুষ্ট থাকা এটা এমন এক সম্পদ যা কখনো শেষ হয় না ও ইয়া ওয়া আর তুমি দুনিয়াবি লোভ লালসা থেকে বেঁচে থাকো ফাই ফাকরুন হ্যাঁ কারণ দুনিয়াবি লোভ লালসা হচ্ছে চাক্ষুষ নিঃস্বতা দরিদ্রতা দেখুন যদি আমরা অল্পে তুষ্ট থাকি তাহলে আমাদের কোনো কিছু শেষ হবে না আমার কাছে যা আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট তাহলে আমি কখনই আমার অন্তর না যে আমার নাই এই নাই নাই ভাব আমার অন্তরে থাকবে না কারণ এটা এমন এক সম্পদ যা শেষ হবে না এই জন্যই বলা হচ্ছে যে আমার কাছে নাই শব্দ থাকবে না আছে আলহামদুলিল্লাহ যা আছে এতে আমি সন্তুষ্ট আর যদি দুনিয়াবি লোভ লালসা হয় এটাই হচ্ছে আসল দরিদ্রতা কারণ দুনিয়াবি লোভ লালসা মানুষের অন্তরকে কখনোই প্রশান্তি দিবে না তার অন্তরে সবসময় বলবে যে আমার নাই তার দৃষ্টি সবসময় ওপরে উপরের দিকে তাকাবে উপরের দিকে তাকাবে যে অন্যের দশতলা বাড়ি আমার তো একতলা আমার তো নাই আসলে দশতলার তলার তুলনা আমার কিছুই নাই এই যে নাই এই নিঃসতা অনুভব করবে সে তার অন্তর থেকে এটাই কিন্তু তিনি উপদেশ দিচ্ছেন বাকরি আবদুল্লা আল মুজানি রহেমাহুল্লাহ তিনি বলছেন ইয়াকফি কামিনা দুনিয়া মা কানি আয়তাবিহি দুনিয়াতে তোমার তোমার জন্য তাই যথেষ্ট যা যতটুকুতে তুমি তৃপ্ত হও যতটুকুতে তুমি তৃপ্ত হও এতটুকুই তোমার জন্য যথেষ্ট ওয়ালাউ কফতাম যদিও সেটা এক মুঠো খেজুর দ্বারা হয় ওয়া সার্বাতমা ওয়া সার্বাতুমা ইন কয়েক ঢোক পানি পানের মাধ্যমে হয় ওয়া জিল্ল খিবা ইন এবং একটি তাবুর ছায়া লাভের মাধ্যমে হয় হতে পারে সেটা এক মুঠো খেজুর কয়েক ঢোক পানি এবং একটা তাবুর ছায়া লাভ করেছি এটাই তোমার জন্য যথেষ্ট দুনিয়াতে বেশি কিছু দরকার হয় না আমরা যদি দুনিয়াতে বেঁচে থাকতে চাই তাহলে খুব বেশি কিছু দরকার হয় না কিন্তু আমরা শুধু দুনিয়াতে চাই আর চাই আমাদের চাহিদার কোনো শেষ নাই এই জন্যে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন ওয়ালাইম্লা উজ্জাউ ফেবনে আদম ইল্লাহ তরাব প্রকৃতপক্ষে মানুষের সম্পদ দ্বারা পেট পূর্ণ হবে না ইল্লা তরাব মাটি ব্যতীত কবর ব্যতীত যখনই সে কবরে চলে যাবে তখন তার সকল চাহিদা চলে যাবে চার নম্বরে আলিব নাবিত তাহ আলেব বলছেন মোত্তাকি হতে গেলে কি করতে হবে ওয়াল তায়দাদুল ইয়ামের রাহেল পরকালের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করতে হবে একদা শাহ রাসুল রাসূল সাল্লামকে জিজ্ঞেস করলেন যে হেয়ে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম আইয়ুল মুমিন আকিয়াস সব বুদ্ধিমান মমিন কোন মমিন রাসুল সাল্লাহ আ আলী ওয়াসাল্লাম বললেন আকসার লিল লীল মৌতেদিকরা সবচাইতে বুদ্ধিমান মুমিন হচ্ছে ওই মুমিন যেই মুমিন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে ওয়া লিমা ও দাদা এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে এই মমিনই হচ্ছে সর্ব সবচাইতে বুদ্ধিমান মুমিন। আমাদের মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করতে হবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এর জন্য কিছু স্থায়ী কর্মসূচি গ্রহণ করা দরকার স্থায়ী কর্মসূচির মধ্যে সাদাকায়ে কায় যেটা আমরা সকলেই জানি সকলে সাদাকে জারিয়ে এমন এক স্থায়ী দান যে দানের মাধ্যমে আপনি আমি আমাদের মৃত্যুর পরেও মানুষ উপকৃত হতে থাকবে এমন স্থায়ী দান করে দেওয়ার চেষ্টা করবো এই মসজিদ দেখছেন এই মসজিদে আমাদের জায়গা হয় না এই মসজিদ ভেঙ্গে আমরা পাঁচ ছয়তলা বিশিষ্ট মসজিদ নির্মাণ করব তার মাস্টার প্ল্যান হয়ে গেছে এই মসজিদে সবাই দান করবেন এটা আপনার জন্য স্থায়ী দান আমাদের মাদ্রাসার অনেক কাজ বাকি আছে আহলে আন্দোলন বাংলাদেশ একমাত্র দিনই স্বার্থে পরকালীন স্বার্থে কাজ করে যাচ্ছে এখানে আপনারা দান করার চেষ্টা করবেন আমাদের দারুল হাদিস বিশ্ববিদ্যালয় যেখানে আমরা একশো একর জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি বেশ কিছু জমি ক্রয় করে ফেলেছি আলহামদুলিল্লাহ বাকি আরও ক্রয় করা হবে এখানেও শুধু দিনই কাজে ব্যবহৃত হবে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই এখানে কোনো বিজনেস হবে না এটা একমাত্র পরকালীন উদ্দেশ্যেই আমাদের এই কাজগুলো অতএব এখা এগুলোতে আপনারা অবশ্যই দান করার চেষ্টা করবেন এর মাধ্যমে স্থায়ী কর্মসূচি গ্রহণ করুন পরকালে যেন আপনার এই দান আপনার দানের নেকি আপনার আমল নামাই মৃত্যুর পরেও লিখিত হতে থাকে এগুলোতে আপনাদের জাকাতের টাকাও দিতে পারবেন মসজিদে দিবেন না শুধু মসজিদে দেওয়া যাবে না কিন্তু আপনি দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের যে জমি ক্রয় হচ্ছে সেখানে আপনি জাকাতের টাকা দিবেন কারণ সেটা দিনই প্রতিষ্ঠা দিনই উদ্দেশ্যে সেটা করা হচ্ছে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই অতএব সেখানে দিবেন আমাদের মাদ্রাসা আছে ইয়িমখানা আছে সেগুলোতে আপনাদের জাকাতের টাকাগুলো অবশ্যই দিবেন ফেতরা অবশ্যই এখানে শিখি পারছেন ফেতরা দেওয়ার চেষ্টা করবেন আমাদের এই মার্কাজে ইয়াতিমখানায় এবং দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ে উপলক্ষে যে আমাদের প্রকল্প এই প্রকল্পে আপনারা দান করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি পরিশেষে আমি বলবো যা আমরা রামাদান মাসে ইবাদত করছি তাকোয়া যদি অর্জন করতে চাই তাহলে অবশ্যই রমাদানের পরেও আমাদের ইবাদত জারি রাখতে হবে রমাদান মাসে ইবাদত করছি সালাদে করছি বহু সংখ্যক মানুষ ঈদের সালাদের পর থেকেই আর মসজিদে উপস্থিত হব না এর নাম তাকুয়া নাই যদি এ ধরনের কাজ কেউ করি তাহলে বুঝতে হবে যে আপনি রামাদান মাসে সিয়াম পালন করেছেন ঠিকই তাকোয়া অর্জন করতে পারেননি রমাদান মাসের সিয়াম শেষ ঈদের দিন ঈদের সালাত পড়ে এসেই টিভির সামনে বসে গেলেন বহু সিরিয়াল সিনেমা দেখতে বসলেন বুঝতে হবে যে আপনি শ্যাম পালন করেছেন ঠিকই কিন্তু তাকওয়া অর্জন করতে পারেননি এজন্য তাকওয়া অর্জন করতে হবে সিয়াম এজন্যই ফরজ করা হয়েছে যে আমরা এই এক মাস শ্যাম পালনের মাধ্যমে তাকোয়া অর্জন করতে পারব আল্লাহ ভীতি অর্জন করতে পারবো পরহেজ গারিত অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহ ভীতি তাকোয়া পরেহেজ গাড়িতা অর্জন করার তৌফিক দান করুন এবং সাওয়াল মাস পরে আসবে শাওয়াল মাসে অবশ্যই আমরা ছয়টি সিয়াম পালন করার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন যে ব্যক্তি রমাদান মাসের পূর্ণ এক মাস সিয়াম পালন করলো সাথে সাওওয়াল মাসে ছয়টা সিয়াম পালন করলো সে যেন পুরা বছরই সিয়াম পালন করলো অতএব আমরা আমরা অবশ্যই এই ছয়টা সিয়াম কেউ ত্যাগ করব না

من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين، واذل الشرك والمشركين، ودمر اعداءك اعداء الدين، اللهم اغفر للمؤمنين والمؤمنات، والمسلمين والمسلمات، الاحياء منهم والاموات، اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى، اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى، اللهم انا نعوذ اللهم نعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا اله الا انت، اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الاسقام، اللهم اللهم اجعلنا من المتقين، اللهم اجعلنا من المصلين، اللهم اجعلنا من المصلحين، اللهم اجعلنا ممن يمسكون الكتاب والسنه، اللهم اجعلنا من أصحاب الجنة الفردوس، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم تقبل صيامنا، اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وجميع صالح أعمالنا يا رب العالمين، اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين، اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والباغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون